উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান বায়ু অগ্নিময় দিক এবং উদ্ধত যেটা সম্ভাব্য পাতালকে আমরা ইন্ডিকেট করি, এই দশটা দিক উনি তার দশ হাত দিয়ে সবসময় রক্ষা করেছেন। ইনি যা দেবী সর্বভূতেষু, সব ভূতেই তিনি আছেন। ভূত বলতে এখানে এই ভূতপ্রেত না, ভূত বলতে যোগ্য অযোগ্য যে বস্তু আছে, যেমন গাছ লতা পাতা যেটা জীবন আছে, সবটাতেই তিনি ব্যক্ত আছেন। সেই জন্য সর্বজীবে ব্যক্ত করা হয়। তো আমরা এই উৎসবে আনন্দ উপভোগ করব এবং ওনার আশীর্বাদ দেব। আগামী এক বছরের জন্য এই পৃথিবীতে তার আশীর্বাদে, তার আগমনে আমরা সবাই ধন্য হব। দুর্গাকে আমরা একদিকে মায়ের মতো এবং সর্বশক্তিমান, দেবতাদের চাইতেও শক্তিমান সেরকমভাবে ওনাকেও মানা হয়। আবার উনি ঘরের মেয়ে হিসাবে, কন্যা হিসাবে ওনাকেও আমরা পুজো করে থাকি বা মেনে থাকি। সেই জন্যই বিসর্জনের দিন ওনাকে এমতি করে মেয়েরা বিদায়ের লগ্নে
যেমন শ্বশুর বাড়িতে মেয়েরা যাওয়ার সময় ওরা কান্নাকাটি করে, সেরকম একটা বিষাদের পরিবেশ সৃষ্টি হয়। আবার আগামী এক বছরের জন্য আমরা অপেক্ষা করি, এই অপেক্ষা আজকে সার্থক হয়েছে। এবং এখানে যে প্রথম উদ্যোগ এই মনুবাজারে, আগে কোনো পুজোই ছিল না আমরা যখন এখানে ছিলাম, আমি যেগুলো প্রথম 65 চাকরি করতে আসি তখন অনেকে আছে বোধ হয়, পুজো হতো নাচি ক্যাম্পে, এখানে মিলিটারি একটা ক্যাম্প আছে, ওই ক্যাম্পে পুজো তো আমরাও গিয়ে দেখতাম। এই একটাই পুজো আর শান্তিরবাজার হতো, তো কালে কালে হয়তো এই মনুবাজারে পুজো হচ্ছে। আর এখানে আজকের যে উদ্যোগ, এই প্রথম, আমি আশা করবো এই পুজো দীর্ঘায়ু হবে এবং আরো সুন্দরভাবে ফুলে ফলে প্রকাশ হবে। সবাই আনন্দ উপভোগ করুন, ধন্যবাদ, নমস্কার। যে উদ্যোগ লাইয়ে তিনি হিন্দু ধর্ম পালন কে যে দুর্গা পূজা খেমাও, তিনি মো দুর্গা পূজা তিনি সালহাচু বই পাইনি তাও যে নাও তং সোহা তিনি দুর্গা পূজা ও নাইথাও কে খেয়ে বিনা উৎসাহ উদ্দীপনা মধ্য খেয়ে চুন বিনা খালার মেঘমা বসে চিনি তবিষত এরা নাই আর ভিতরে কৌক বং সাইয়া আইন থেয়ে থেমি কৌশল মারো না পাইয়া।